প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন করোনা এবং করণীয়তে নিয়মিত আমি আছি ডাক্তার শাহেদ ইমরান দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমরা সবাই যে বিষয়টি নিয়ে আতঙ্কগ্রস্ত সেটি হচ্ছে কোভিড নাইন্টিন এই রোগটি নিয়ে এবং আমরা যে প্রশ্নটি আমাদের মনের মধ্যে ঘুরছে সেটি হলো ভ্যাকসিন কবে আসবে আর আমরা জানি যে পুতিন ভ্যাকসিন বলছি আমরা যে রাশিয়াতে ভ্যাকসিনের তারা অনুমোদন দিয়েছে এই ভ্যাকসিনটি আসলে কতটুকু কার্যকর এবং নিরাপদ এই সব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনায় থাকবে এবং সাথে আমরা আসলে বাংলাদেশে এই ভ্যাকসিনগুলো কত দ্রুত সহজলভ্য করা যায় সে বিষয়গুলো আমাদের বিশেষজ্ঞরা আলোচনায় নিশ্চয়ই করবেন সেই বিষয়ে আমরা আজকে আমাদের স্টুডিওতে এটিএন বাংলা স্টুডিওতে আমরা পেয়েছি দেশের একজন সনামখ্যাত চিকিৎসক ও ডাক্তার শেখ আব্দুল্লাহ আল মামুন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডেপুটি রেজিস্ট্রার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ডাক্তার শেখ আব্দুল্লাহ আল মামুন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান করোনা এবং করণীয়তে ধন্যবাদ আপনাকে জি দর্শক আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন এটি আমাদের সৌভাগ্য আমাদের আমরা যাকে অভিভাবক হিসেবে মনে করি এবং যার কাছে আশ্রয় নেই বিপদে সেরকম একজন ব্যক্তিত্ব আমাদের খুব পছন্দের মানুষ আপনাদের সকলের প্রিয় চিকিৎসক অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক সাবেক চেয়ারম্যান রিউমাটোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য জি দর্শক মণ্ডলী আজকে আমরা শুরুতেই যেটি বলছিলাম যে আমাদের করোনার এবং করণীয় এই অনুষ্ঠানে আমরা করোনা সম্পর্কে আপনাদের যে জিজ্ঞাসা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব আমরা শুরুতেই ডাক্তার শেখ আব্দুল্লাহ মামুন আপনার কাছে আমি প্রথম প্রশ্নটি করতে চাই যে আমরা দেখছি যে করোনার তো বেশ কিছু সময় কেটে গেল বাংলাদেশে করোনার বয়স কিন্তু অনেক বেড়েছে এরকম একটি সময় আমরা দেখতে পাচ্ছি যে করোনার উপসর্গেরও কিন্তু কিছু পরিবর্তন আসছে আমরা যেমন দেখছি এখন ডায়রিয়াটা বেশি হচ্ছে আমরা শ্বাসকষ্টের সমস্যা এটি আগেও ছিল এখনও দেখা যাচ্ছে এর সাথে আরও বড় সমস্যা হচ্ছে কিন্তু আমরা একটা বিষয় খুব লক্ষণীয় সেটি হচ্ছে যে সময়টিতে রিকভারি ফেজ বলে যে সময়টিতে ভালো হয়ে যাওয়া সেরে উঠবার সময় বা ১২ ১৩ ১৪ দিন এই সময়গুলোতেই আরও দেখা যাচ্ছে যে তারা আরও খারাপ হয়ে যাচ্ছে অথবা ১৪ দিনের পরেও কিন্তু দেখা গেছে যে মানুষ হঠাৎ করেই মারা গেছে কোভিড নাইন্টিনে যারা আক্রান্ত হচ্ছেন এই যে বিষয়গুলো আসলে এগুলো আমাদেরকে এগুলো থেকে মানুষ আসলে কীভাবে নিরাপদে থাকতে পারে বা তাদের জন্য কী করণীয় প্রয়োজন বলে মনে করেন আমাদের কতদিন বা আসলে ঘরে থাকা প্রয়োজন এই বিষয়গুলো যদি আপনি একটু মোটা দাগে বলেন ধন্যবাদ আসলে তো এখানে কিছু নির্দিষ্ট গাইডলাইন আছে আপনি যথাযথভাবে উপস্থাপন করেছেন যে যাদের ক্ষেত্রে আসলে যে কোভিড পজিটিভ হলে যাদের ক্ষেত্রে উপসর্গ থাকছে না তাদের ব্যাপারটা আলাদা আর যাদের উপসর্গ থাকছে এবং উপসর্গের সিভিয়ারিটিটা কেমন সেটার উপরে অর্থাৎ যেই উপসর্গগুলো আমরা সবাই জানি আমরা যদিও জানি যে মেইনলি এটা রেসপিরেটরি সিস্টেমকে ইনভলভ করে বাট ইট ক্যান এফেক্ট এনি সিস্টেম এবং সেটা আমরা দেখেছি বিশেষ করে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের লুজ মোশন যেটা সেটা কিন্তু হতেই পারে এবং আপনার সেটা যে কোনো অর্গানকে ইনভলভ করতে পারে এবং হার্টেরও কিছু কমপ্লিকেশন হয় আসলে এখানে অনেক ক্ষেত্রে রোগীরা মনে করেন যে যখন সেকেন্ড টেস্টটা তার নেগেটিভ আসে তখন অনেক সময় অসতর্ক হয়ে থাকেন বাট আমি আমরা বলবো যে যাদের ক্ষেত্রে উপসর্গের মাত্রা একটু বেশি থাকে তাদেরকে আসলে একটু বেশি দিন ফলো আপ করতে হবে অ্যাটলিস্ট থ্রি উইকস সেটা করা উচিত এবং তার পরবর্তীতে আমরা অনেক সময় দেখেছি যে এটা এমন একটা অসুখ আসলে এটার যারা যেহেতু এটা সম্পর্কে আমরা বিস্তারিত ক্রমান্বয়ে এখন অনেক কিছু জানতে পেরেছি অনেক তথ্য আমাদের কাছে রয়েছে চিকিৎসকদের কাছে বিভিন্ন প্রতিষ্ঠানে এটার উপরে সব কাজ হচ্ছে এবং সেই তথ্যগুলো সবাই আমরা জানতে পারি এখন যেহেতু অবাধ তথ্য প্রবাহের সময় আমরা সহজে ইন্টারনেটের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে জানতে পারছি এবং ইন্টারনেটের মাধ্যমে আমরা আন্তর্জাতিক জিনিসগুলো এবং যে বিভিন্ন জায়গায় যে স্টাডি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে সেগুলো আমাদের দেশের যারা চিকিৎসক এবং বিজ্ঞানী আছেন তারা এবং গণমাধ্যমে তো অনেক টক শো আলোচনা করা হয় যেখানে আন্তর্জাতিক এবং আমাদের দেশের প্রখ্যাত যেমন আজকে আমি আসলে খুবই গর্বিত যে এইরকম একজন স্বনামধন্য এবং আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন আমাদের গর্বের সৈয়দ আতিকুল হক স্যারের সঙ্গে আজকে এক অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পারি নিজেকে অন্তত সৌভাগ্যবান মনে করছি তো স্যার অনেক কথা বলবেন তো এই কারণে আসলে আমাদেরকে একদম হাল ছেড়ে দিলে হবে না অনেক ক্ষেত্রে আমাদের রোগীদের উপসর্গের যে মাত্রা সেই অনুযায়ী আমরা আসলে আরও বেশি দিন অবজারভেশনে থাকতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পরবর্তীতেও কিন্তু কিছু সিমটম আবার কমপ্লিকেশান হিসাবে দেখা দেয় বিশেষ করে লাংসে কিছু চেঞ্জ আসে যেগুলো স্লোলি কিন্তু ইম্প্রুভ করে এবং
যে সংক্রমণটা হয়, যে ইনভলভমেন্টটা হয় সেখানে, যে ফাইব্রোটিক চেঞ্জ গুলা, যে অ্যালভিওলার লেভেলে যে চেঞ্জ গুলা হয়, সেগুলো অনেক ক্ষেত্রে এটা দীর্ঘসূত্রিতা হতে পারে এবং সেটা হিলিংটা অনেক সময় বিলম্বিত হয়। সেই কারণেই সতর্ক থাকা উচিত, কারণ যদি আবার সেখানে কোনো সেকেন্ডারি ইনফেকশন হয় সেই ক্ষেত্রে তো আবার রোগী একটা ক্রাইসিসে পড়তে পারে। এই কারণে আসলে যাদের আমরা উচিত, যাদের উপসর্গের মাত্রা বেশি তাদের ক্ষেত্রে এটা এক্সটেন্সিভ ফলো আপে থাকা উচিত, একটা মনিটরিংয়ে থাকা উচিত এবং চিকিৎসকের পরামর্শ। খুব চমৎকার করে বলছিলেন ডাক্তার আব্দুল আল মামুন, আপনি নিজে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, আমি সেই সূত্রেই বলছি যে ডায়রিয়া এখন বেশি প্রকোপটা দেখা দিচ্ছে সেটি কোভিডের কারণেই যদি হয়ে থাকে, সেক্ষেত্রে এটা তো একটা ভাইরাল শেডিং একটা কিছুদিন পরেই হয়তো ভালো হয়ে থাকবে। এই সময়টিতে আসলে কি প্রয়োজন দর্শকদের জন্য, আমরা আপনি যদি একটু বলে দেন যে কি খাওয়ার প্রয়োজন ওষুধ? সেটা হচ্ছে যে ডায়রিয়ার মাত্রাটা কেমন থাকে, এবং আমরা জানি যে ডায়রিয়াতে ওয়াটার এবং ইলেকট্রোলাইট লস হয়, সেটা যেন আমার ঠিক থাকে, সেই ব্যালেন্সটা যেন আমার ব্যাহত না হয়, সেইভাবে আমরা যদি খুব বেশি পরিমাণ ডায়রিয়া হয় আমরা খাবার সেলাইন খাবো, রাইস সেলাইন খাবো, কম মাত্রায় হলে আমরা ডাব খাবো, ডাবের পানি খাবো, এবং এটা আমরা ইলেকট্রোলাইটস দেখবো এবং ইলেকট্রোলাইটস ব্যালেন্সটা যেন ব্যাহত না হয় সেটা। আর যেটা ডায়রিয়ার যেরকম যদি খুব বেশি পরিমাণে আপনার হয় সেক্ষেত্রে কিছু ওষুধ আমরা দিয়ে থাকি যেগুলোতে আপনার স্টুলের ফ্রিকোয়েন্সিটা কমানোর জন্য সেখানে, আর অ্যাজ ইউজুয়াল যে ট্রিটমেন্ট চলবে সেটা কোভিড এর জন্য সেগুলো তো চলবে, উপসর্গ ভিত্তিক চিকিৎসাগুলো আমরা দিব, যেহেতু আমাদের খুব সুনির্দিষ্ট চিকিৎসা এখনো নেই। দর্শক মন্ডলী, খুব চমৎকার করে বলছিলেন ডাক্তার শেখ আব্দুল্লাহ আল মামুন, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং ডেপুটি রেজিস্ট্রার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দর্শক মন্ডলী, আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন দেশের সুনামখ্যাত একজন রিউমাটোলজিস্ট অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক। স্যার, আপনার কাছে খুব কাঙ্ক্ষিত একটি প্রশ্ন, দর্শকদেরই একটি প্রশ্ন আপনার কাছে আমরা জানতে চাই, যে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে রাশিয়া তাদের দেশে অনুমোদন দিয়েছে ভ্যাকসিনের, কিন্তু এখানে অনেকটা শঙ্কা এবং আশঙ্কা করছেন গবেষকরা যে অনেকগুলো বৈজ্ঞানিক ধাপ পার না করেই এই ভ্যাকসিনের অনুমোদনটি তারা তাদের দেশে দিয়েছে এবং পুতিনের মেয়ের উপরেও কিন্তু সেটি আসলে প্রয়োগ করা হয়েছে। স্যার, একজন আন্তর্জাতিক মানের একজন গবেষক আপনি, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় এই ভ্যাকসিনটি আসলে কতটুকু নিরাপদ, কিংবা পরবর্তীতে যে অন্য দেশগুলো যে ভ্যাকসিন আবিষ্কার করবার শেষ দ্বারপ্রান্তে রয়েছেন তাদের ভ্যাকসিনটি বা কতটুকু কার্যকরী হবে বা কবে নাগাদ আসতে পারে, এরপরে আসলে আমাদের অনেক প্রশ্ন রয়েছে, আমরা এই কথাগুলো একটু জানতে চাই স্যার। ধন্যবাদ। আমি প্রথমে বলব যে রাশিয়ার যেটা স্পুটনিক ভি বলে বলা হচ্ছে ওটার এমনি আমরা ওটার ডেভেলপমেন্টের যে প্ল্যাটফর্ম জানতে পেরেছি যে এটা একটা ভাইরাস ভেক্টরের মাধ্যমে এখানে আমাদের এই সার্স কোভিড বা কোভিড-19 ভাইরাসটাকে আমাদের শরীরের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, এবং সেখানে একটা বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যেটা অন্যান্য মানে চলমান বা গবেষণা আছে এই ধরনের ভ্যাকসিনে সেই ধরনের প্রযুক্তি ব্যবহারের খবর আমরা পাইনি। যেমন তারা অ্যাডেনোভাইরাস 5 এবং অ্যাডেনোভাইরাস 25 দুইটা অ্যাডেনোভাইরাস ব্যবহার করছে, প্রথমে একটা, তার 2-3 সপ্তাহ পর আরেকটা, এবং কিছু কিছু বিখ্যাত ইমিউনোলজিস্ট বলেছেন যে এতে এটা বেশি কার্যকর হওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু রাশিয়ান এই ভ্যাকসিনটার ক্ষেত্রে আমাদের অন্য কিছু সমস্যা আছে। একটা হচ্ছে তাদের প্রিক্লিনিক্যাল ডাটা, মানে ল্যাবরেটরিতে কিছু গবেষণা হয় সেগুলো, তারপরে গবেষণামূলক প্রাণীর মধ্যে কিছু পরীক্ষা হয় সেগুলো, সেগুলো সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। যেখানে ফেজ 1 ট্রায়ালেরও কিন্তু আমরা কোনো তথ্য এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়নি। তারা একটা ফেজ 2 ট্রায়ালের তথ্য সম্প্রতি প্রকাশ করেছে, অবশ্য সেটাও পুতিনের ঘোষণার পর, যাতে 76 জন স্বেচ্ছাসেবীর মধ্যে একটা প্রয়োগ করা হয়েছিল, ওটাকে বলা হচ্ছে ফেজ 2 ট্রায়াল। এখানে আমরা বলতে পারি যে অক্সফোর্ডের ফেজ 2 ট্রায়ালে ছিল 1077, চায়নার ভ্যাকসিনের ফেজ 2 ট্রায়ালে ছিল 500 জন, তো সেখানে 76 জন সংখ্যাটা খুবই কম। কাজে এর প্রেক্ষিতে আমরা বলতে পারি যে এর মানে সত্যিকার অর্থে যে নিরাপত্তা, এর নিরাপত্তা যথেষ্ট উপাত্ত আমরা এখনো পাইনি। তা এই 76 জনের মধ্যে একটা ট্রায়াল করে এরপরে এটা মার্কেটে ছেড়ে দেওয়াটা এটা সঠিক সময় হয়নি, হয়তো আলটিমেটলি ফেজ 3 ট্রায়াল যখন হবে বিশাল সংখ্যক স্বেচ্ছাসেবীদেরকে নিয়ে
এবং একটা র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল, মানে একটা গ্রুপকে ভ্যাকসিন দেওয়া হবে আর একটা গ্রুপকে দেওয়া হবে না বা ভিন্ন কিছু দেওয়া হবে, এইভাবেই হয়ে থাকে। এই ধরনের ফেজ থ্রি ট্রায়ালটা যদি হয়ে যায়, একটা ফেজ থ্রি ট্রায়ালও কিন্তু ভালোভাবে সম্পন্ন করতে চাইলে কমপক্ষে 2 মাস সময় লাগে। এই ট্রায়ালটা যখন সম্পন্ন হবে তখন আমরা বলতে পারবো যে এটা আসলেই কতখানি নিরাপদ এবং কতখানি কার্যকর, সে কথাগুলো আমি বলতে পারবো। এখন আমি যদি কার্যকারিতার প্রশ্নে যাই, তাহলে এখন কিন্তু সব ভ্যাকসিন, এই যে অক্সফোর্ড ভ্যাকসিন, চায়নার ভ্যাকসিন, আমেরিকার মডার্নার ভ্যাকসিন, বেশিরভাগ ভ্যাকসিনে আমরা যে তথ্যটা পাচ্ছি যে কি পরিমাণ অ্যান্টিবডি তৈরি হচ্ছে, মানে আমাদের শরীরে যখন একটা ভাইরাস বা যে কোনো ব্যাকটেরিয়া যখন ঢোকে তার বিরুদ্ধে যে প্রতিরোধটা তৈরি হয় এটাকে আমরা 2টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড আর একটা সেল মিডিয়েটেড, সেল মানে কোষ। এখন এই আমাদের একটা সমস্যা এখানে রয়ে গেছে যে এই অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটিটা কিছু কিছু ব্যাকটেরিয়ার জন্য খুবই ভালো, যেমন আমরা বলবো আমরা ততগুলো ব্যাকটেরিয়াকে বলি ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়ার চারিদিকে একটা শক্ত খোলস থাকে তাদের জন্য খুব ভালো। কিন্তু ভাইরাস ফাঙ্গাস এদের জন্য আসলে সেল মিডিয়েটেড ইমিউনিটি দরকার। কিন্তু এই পর্যন্ত যেই ভ্যাকসিন ট্রায়ালের রিপোর্ট গুলো প্রকাশিত হয়েছে জার্নালে সেগুলোতে কিন্তু সত্যিকার অর্থে একমাত্র অক্সফোর্ডের যে ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকা, তারা ছাড়া অন্য কেউ এখনো সেল মিডিয়েটেড ইমিউনিটি তারা যাচাই করেছে কিনা সেই রিপোর্ট তারা দেয়নি। এখন সেল মিডিয়েটেড ইমিউনিটি হলে আমরা বলতে পারবো যে হ্যাঁ সত্যিটা কাজ করবে। আবার এটা আরেকটা বিষয় রয়ে গেছে যে এই আমাদের ন্যাচারালি যখন একজন শরীরের মানুষের শরীরে যখন COVID-19 ভাইরাস মানে সার্স কোভিড-2 প্রবেশ করে প্রাকৃতিক ভাবে, মানে তিনি সংক্রমিত হচ্ছেন ভ্যাকসিন না, তখনও কিন্তু তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় এবং অনেক গবেষণায় দেখা গেছে যে এই ভাইরাসটা ঢুকলেও অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, এই ভাইরাসটা ঢুকলেও যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেটা মাত্রায় খুব কম, অথবা সেটা 2 মাস 3 মাস বা 4 মাসের মধ্যে আবার কমে যাচ্ছে। তার মানে এই ভ্যাকসিন গুলো দিয়ে আমরা যে দীর্ঘমেয়াদী একটা ইমিউনোজেনেসিটি পাবো, এটাকে বলা হয় ইমিউনোজেনেসিটি, যে আমার অ্যান্টিবডি তৈরি হচ্ছে বা সেল তৈরি হচ্ছে এটাকে বলা হয় ইমিউনোজেনেসিটি, এটা যে দীর্ঘমেয়াদী তৈরি হবে তার কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত নাই। আর সর্বোপরি আরেকটা আমাদের বিজ্ঞানে আমরা আরেকটা কথা বলি, ইমিউনোজেনেসিটি বনাম প্রোটেক্টিভ ইমিউনিটি, মানে একজন মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়া, কোষ তৈরি হওয়া, সবকিছু হলেই সেই মানুষটা যে রক্ষা পাবে তার কোনো গ্যারান্টি নেই। পৃথিবীতে এমন অনেক ভ্যাকসিন এসেছিল যেগুলো চমৎকার ইমিউনোজেনিক ছিল কিন্তু বাস্তবে মানুষের মধ্যে প্রয়োগ করে দেখা গেছে যে সেই ইনফেকশন থেকে তারা, সেই যাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদেরকে রক্ষা করতে পারেনি। তার মানে সত্যিকার অর্থে আমাদের ফেজ থ্রি ট্রায়ালেও কিন্তু আমরা প্রোটেক্টিভ ইমিউনিটিটা পাবো না। এরপরে হয় মার্কেট করার পরে ফেজ ফোর একটা হয়, তখন অনেক অনেকে ভ্যাকসিন নেন অনেকে নেন না, যারা নিচ্ছেন না তাদের মধ্যে কি হারে সংক্রমণটা হচ্ছে আর যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে কি হারে সংক্রমণ হয়েছে, যখন ওগুলো তুলনা করার সুযোগ হবে তখনই আমরা খুব জোরালো ভাবে বলতে পারবো যে হ্যাঁ আসলেও কি আসলে যেমনটি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে এই করোনা ভাইরাসকে সাথে নিয়েই বসবাস করতে হবে আমাদের দীর্ঘদিন এবং থেকেই যাবে হয়তো, এরকম হতে পারে, সেক্ষেত্রে আমরা যে নিউ নর্মাল লাইফ বলছি এই আমাদের জীবনযাপনের প্রক্রিয়াটিকে কি পরিবর্তন করাটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি আমরা আসলে যে ভ্যাকসিনের জন্য অনেকেই ভাবছেন সাধারণ মানুষ যে ভ্যাকসিন আসলেই হয়তো আমরা আসলে এই COVID-19 রোগ থেকে মুক্তি পাবো, আপনার কাছে স্যার কোনটি মনে হয় যে আসলে কি হবে আমাদের বা আমরা আসলে কোন বিষয়টিতে জোর মানে আমাদের জোর দেওয়া প্রয়োজন এবং রাষ্ট্রীয়ভাবে কোন বিষয়টিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন স্যার? আমি অবশ্যই বলবো যে আমাদের এই যে স্বাস্থ্যবিধি মেনে চলা, যে নিউ নর্মাল জীবন বা নব্য নতুন জীবন আচরণ, এটা মানার গুরুত্ব থেকেই যাবে। এর একটা কারণটা হচ্ছে যে ভ্যাকসিন গুলো আসবে, আমি আশা করি কার্যকর ভ্যাকসিন আসবে। এখন যে প্ল্যাটফর্মে যে আরএন ভ্যাকসিন তৈরি হচ্ছে ভাইরাস ভেক্টরের মাধ্যমে, এতে এটা এবোলাতে এরকম একটা ভ্যাকসিন অলরেডি মার্কেটে আছে এবং যথেষ্ট কার্যকর একটা ভ্যাকসিনই কিন্তু এই প্ল্যাটফর্মে এই পর্যন্ত পৃথিবীতে চালু হয়েছে, সেটাও এখন পর্যন্ত আমেরিকান FDA অনুমোদন পায়নি। কিন্তু যেসব দেশে প্রচলিত হয়েছে তাতে দেখা গেছে যথেষ্ট
কার্যকর এবং যথেষ্ট নিরাপদ। কাজেই আমরা এটি এটি অবশ্যই আশাব্যঞ্জক, এবং আমরা মনে হয় যে আমরা সাধারণ মানুষের জন্য এই বিষয়ে আপনার এই যে তথ্যটি দিলেন স্যার, এটি অবশ্যই আমাদের জন্য একটু আশার সঞ্চার করে যে কার্যকর হলেই বরং আমরা কিছুটা হলেও মানুষকে কিছুটা নিরাপত্তা দিতে পারবো। স্যার আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশে আপনি স্যার যেটি বলছিলেন এটি একটু শেষ করেন, তারপরে আমি আমার আরেকটি প্রশ্ন করছি। অনেক ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছি যে আমি আশা করি যে কার্যকর ভ্যাকসিন এসে যাবে, কিন্তু সেই ভ্যাকসিন গুলো কোম্পানি গুলো কি পরিমাণ উৎপাদন করতে পারছে, উৎপাদন ক্ষমতা পৃথিবীর সমগ্র জনগণকে যারা এই পর্যন্ত হয়তো আক্রান্ত হননি, করা হলে যে যারা আক্রান্ত হননি তাদেরকে দেওয়া হবে, সেই সমস্ত জনগণকে যদি আমাদের পৃথিবীর 700 কোটি মানুষের মধ্যে 100 কোটি আক্রান্ত হন, বাকি 600 কোটিকে ভ্যাকসিন দেওয়ার মতন পর্যাপ্ত ভ্যাকসিন কোম্পানি গুলো তৈরি করতে পারবে, তার দামটা কেমন হবে, কোন দেশ কি পরিমাণে কিনতে পারবে এবং কোন দেশ তাদের সবাইকে দিতে পারবে। যেমন আমরা একদূর বলতেই পারি পৃথিবীর উন্নত দেশগুলোতেও এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে কিছু অগ্রাধিকারভুক্ত যেমন চিকিৎসা কর্মী, যারা ঝুঁকিতে থাকবেন, যাদের বয়স বেশি, যাদের ডায়াবেটিস থাকে, শুধুমাত্র তাদেরকে বাছাই করে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে। তার মানে বলতে পারেন যে ভ্যাকসিন আবিষ্কার হওয়া এবং ভ্যাকসিন বাজারে আসা এর মানে এই না যে অটোমেটিক্যালি পৃথিবীর তাবৎ বাসিন্দা সেই ভ্যাকসিনটা পেয়ে যাচ্ছে, বরং আমি বলবো ঠিক উল্টো, আমরা দেখবো যে একটা ক্ষুদ্র অংশই ভ্যাকসিন পাবে আর একটা বিরাট অংশ কিন্তু ভ্যাকসিন পাবে না। কাজেই তাদের জন্য ওই আমাদের জীবনাচরণে মেনে চলতেই হবে। আবার এটাও ঠিক যে খুব কম ভ্যাকসিন এই পর্যন্ত পৃথিবীতে যত ভ্যাকসিন আবিষ্কার হয়েছে তার মধ্যে খুব কম ভ্যাকসিনই আছে যেগুলো শতকরা 100% প্রতিরোধ দিতে সক্ষম হয়েছে, খুবই কম, কিন্তু বেশিরভাগই বলে যে 70%, 80%, 90% এমন। তার মানে আমি কিন্তু একটা ভ্যাকসিন নিয়ে 100% আশ্বস্ত হতে পারবো না যে এই ইনফেকশনটা আমার হবেই না। কাজেই আমাদের আমাদের জীবনাচরণের যে পরিবর্তনগুলো সেগুলো আমাদের আরো অনেকগুলো বছরই মেনে চলতে হবে। ধন্যবাদ স্যার, আপনি খুব চমৎকার করে খুবই তথ্য নির্ভর কিছু বিষয় আমাদের সামনে তুলে ধরলেন। আপনার কাছে আবার আসবো স্যার, আপনার কাছে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমাদের নেওয়ার প্রয়োজন রয়েছে আমাদের দর্শকদের জন্য, আমরা আসবো। এই পর্যায়ে আমরা একটু স্টুডিওতে আছেন ডাক্তার শেখ আবদুল্লাহ মামুন, আপনার কাছে একটু জানতে চাই শেখ আবদুল্লাহ মামুন, আপনি চিকিৎসকদের একটি সংগঠন আছে ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি, সেটিও আপনি একজন মহাসচিব হিসেবে আছেন, আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশে যে কর্মকৌশল, যে এই যে যুদ্ধ অদৃশ্য জীবাণুর বিরুদ্ধে যে যুদ্ধটি, সেটি চিকিৎসকরা সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করছেন এবং পৃথিবীতে এটি একটি বিশ্ব রেকর্ড যে সবচেয়ে বেশি ডাক্তার বাংলাদেশে মারা গিয়েছে, এর পরেও আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসকদের আবাসন বিষয়ে এবং চিকিৎসকদের অনেকগুলো বিষয় রয়েছে তাদের মনে একটা অসন্তুষ্টি কাজ করছে, একজন চিকিৎসকদের একজন নেতা হিসেবে বা আপনি অভিভাবক হিসেবে আপনার কাছে কি মনে হয় এই যে আবাসন যে বিষয়টি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশেই যেটি হয়েছিল সেটি আবার বন্ধ করে দেওয়া হয়েছে, এই বৈজ্ঞানিক যে যুদ্ধটি সেই যুদ্ধে অবৈজ্ঞানিক মানুষের যে পরিকল্পনা আপনার কাছে কি মনে হয় এটি কি আসলে আমাদের সামনে যে সময়টি আসছে সেটিকে কিছুটা অবরুদ্ধ করবে কিনা বা আমাদের সেবা পেতে সাধারণ মানুষের কোনো কোনো প্রবলেম হবে কিনা বা সমস্যা তৈরি করবে কিনা আপনার কাছে কি মনে হয়? মানে সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন বা বিষয়ের উত্থাপন করেছেন এখানে। আসলে যেটি দেখেন যে বহির্বিশ্বে কিন্তু তাদের হাসপাতালগুলোতে এত সুব্যবস্থাপনা আছে, অর্থাৎ একজন চিকিৎসক যখন হাসপাতালে ঢুকবেন এই ধরনের সংক্রামক ব্যাধির রোগীদের চিকিৎসা দিতে, তার তিনি রোগী দেখবেন, তারপরে তার ডিউটি শেষে বের হয়ে যাবেন, সেখানে ইনফেকশন প্রিভেনশন এবং কন্ট্রোল এবং ডিসইনফেকশন করার সিস্টেমগুলো এতই উন্নত যে সেখানে কিন্তু এই ধরনের প্রশ্নই বিষয়ের কোনো অবকাশই থাকে না বা কোনো প্রয়োজন থাকে না সেখানে যে চিকিৎসককে আলাদাভাবে আইসোলেশনে থাকার। আমাদের দেশে কেন এসেছে, তারা কিন্তু পরিবারের সাথে থেকেই তাদের কর্তব্য পালন করে যাচ্ছেন, কারণ তাদের যে কর্মস্থল সেখান থেকে সংক্রমিত হওয়ার বা কোনো ঝুঁকি থাকে না, অলমোস্ট 0%, সেই কারণে তারা কিন্তু পরিবারের সাথে বাসায় থেকেই তাদের দায়িত্ব পালন করছেন। কিন্তু আমাদের এখানে যে সমস্ত দেখেছি শুধু মাত্র সরকারি না, ইভেন যে বেসরকারি হাসপাতালগুলোতে সেখানেও কিন্তু সেই ধরনের উন্নত কোনো সুযোগ সুবিধা নাই, অর্থাৎ আপনি হয়তো প্রথম দিক থেকে আমরা দেখেছি যে মানসম্পন্ন যে পিপি যে বিষয়গুলো সেগুলো আমরা দেখেছি, হ্যাঁ সেগুলো দেখেছি প্রথম থেকে যে মানসম্পন্ন ছিল না, মানহীন ছিল, দুর্নীতির কথা তো আমরা সবাই দেখেছি শুনেছি জানি,
সেটি আসলে আমরা আশা রাখবো সেই যেই যে অমীমাংসিত বিষয়গুলো সেগুলো যেন চাপা না পড়ে যায়, কারণ এই দুর্নীতি একটা স্বাস্থ্য ব্যবস্থায় অব্যবস্থাপনা এবং দুর্বলতার একটা মূল বিষয় সেখানে পিছনে। সুতরাং সেগুলো যে সঠিকভাবে বিচার হবে সেটা আমরা আশা করি। তো এখন যে বিষয়ে আমরা কথা বলছিলাম, তো আমাদের এখানে আসলে কিন্তু এই কারণে এবং WHO-র গাইডলাইন ফলোই করে কিন্তু যে একজন চিকিৎসক তিনি 7 থেকে 10 দিন ম্যাক্সিমাম তিনি চিকিৎসা সেবা দিবেন, দায়িত্ব পালন করবেন, তারপরে তিনি 2 সপ্তাহ আইসোলেশনে থাকবেন। সেটা কিন্তু তার অন ডিউটি, কোনো ছুটি না, এটা তার যে দায়িত্বেরই একটা অংশ হিসাবে যেন সেই সময় তিনি অন্য কাউকে সংক্রমিত না করেন, না করেন, এবং তার পরবর্তীতে যদি তার নেক্সট যে স্কেজুয়াল ডিউটির সেটার মাঝে যদি কিছুদিন 5-6 দিন সময় থাকে তিনি তার পরিবারের সদস্যদের সাথে কাটিয়ে আবার তার পরবর্তী ডিউটি শুরু করবে। সেক্ষেত্রে মানসিকও একটা বুঝতে পারার একটা প্রয়োজন রয়েছে যে অর্থাৎ এখানে কেন এটা করা হয়েছে, কারণ তিনি ওই সময় যেমন অন্যদেরকে যখন তিনি যদি পরিবারের সাথে থাকেন তাহলে তার পরিবারের বিশেষ করে আমাদের এখানে বেশিরভাগই কিন্তু তরুণ চিকিৎসকরা এই করোনার কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, তো স্বাভাবিকভাবেই তাদের কিন্তু সেই ধরনের যে একটা বড় আলাদা আবাসন নিয়ে তারা থাকেন সেটা চিন্তা করাটা, দু একজন থাকতে পারেন বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু সেটা চিন্তা করাটা ঠিক নয়, অর্থাৎ তারা তাদের বাবা মার সঙ্গে যৌথভাবে থেকে থাকেন, তো সেখানে তাদেরকে সংক্রমিত করবেন। তো আমি যখন একটা হাসপাতালে দায়িত্ব পালন করব এই ধরনের নিজের জীবনের ঝুঁকি নিয়ে যারা চিকিৎসকরা সেখানে, আমরা জানি আমাদের পর্যাপ্ত সেই রকম সুব্যবস্থাপনা নাই যে আমাকে ইনফেকশন থেকে আমাকে আলাদা রাখবে, সেফ রাখবে, তো সেরকম একটা আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি, একটা মানসিক উৎকণ্ঠার ভিতরে সবসময় থাকি, তো আবার যদি আমার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে যদি এটা রাষ্ট্র বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সেটা নিশ্চিত না করতে পারে, স্বাস্থ্য প্রশাসন এটি সেটা অবশ্যই আমরা মনে করি এই দায়িত্বটা কিন্তু রাষ্ট্রের, অর্থাৎ একজন চিকিৎসকের নিরাপত্তা দেওয়া, তাকে মানসম্পন্ন নিরাপত্তা সরঞ্জামাদি সরবরাহ করা এবং তিনি যে কাজ করছেন তার পরিবারের যে সদস্যদের নিরাপত্তা দেওয়া। এখানে দেখেন এরকম একটা বৈজ্ঞানিক ব্যাপার যেটা তাড়াহুড়া করে এই সিদ্ধান্তগুলো আসলে যদি যেই অজুহাত দেখিয়ে এখানে বলা হয়েছে যে অনেক টাকা এখানে খরচ হয়ে যাচ্ছে সেটা ব্যয় সংকোচন করার জন্যে, সেটাকে আমরা মানা করব না। কোনো চিকিৎসকই কিন্তু তাকে বলেনি যে আমাকে 4-স্টার 3-স্টার 5-স্টার হোটেলে রাখতে হবে, একটা মানসম্পন্ন জায়গায় একটু মানসম্পন্ন খাদ্য এবং যাতায়াতের ব্যবস্থা তারা এটা আশা করতেই পারে এবং এটা তাদের অধিকার, আসলে এটা নিশ্চিত করতে হবে। আমি আশা করব এবং পুষ্টি চাহিদা তো পূরণ করা অবশ্যই, এবং আমি আশা করব যে আমরা দেখেছি যে যখন এটা হঠাৎ করেই চাপিয়ে দেওয়া হয়েছিল তো সবার এরকম প্রতিবাদের মুখে তারা একটু পিছিয়ে গেছেন, এটা মনে হয় তারা বিবেচনা করছেন, এবং আমি আশা করব এই ধরনের সিদ্ধান্ত আকস্মিকভাবে এবং যে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে যেন না নেওয়া হয় ভবিষ্যতেও বিভিন্ন বিষয়ে, তাহলে এই সমস্যাগুলো নতুন নতুন সমস্যা সৃষ্টি করা না হয়, এতে করে আসলে সর্বসাধারণের বিশেষ করে কোভিড রোগীদের চিকিৎসা সেবাটাই ব্যাহত হবে। খুব চমৎকার করে বললেন, কারণ হচ্ছে যে এটা খুব যৌক্তিক একটি বিষয় যে আমাদের রসদ যেটি যাদেরকে দিয়ে আমরা যুদ্ধ করব, যে সেনা বলা যায় যে কমরেড যারা কোভিড ডেডিকেটেড হাসপাতালে, দেখেন এখানে আরেকটা কথা আমি উল্লেখ করতে ভুলে গিয়েছি, তারা বলেছিলেন যে 6টি ইনস্টিটিউটে তারা দিবেন, তো যে সমস্ত কোভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক তারা তখন যোগাযোগ করেন, যেহেতু হঠাৎ করে বলা হয়েছে যে আর 4 আগস্ট থেকে আর এটা থাকবে না, তখন যখন ওই 6টি প্রতিষ্ঠানে তারা যোগাযোগ করেন 4টি প্রতিষ্ঠান কিন্তু অস্বীকারই করেছে যে তাদের কোনো স্পেস নাই দেওয়ার মতো, আর যে 2টি প্রতিষ্ঠান দেওয়া হয়েছিল তার মধ্যে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটা অত্যন্ত দুঃখজনক আসলে, সেখানে যে শৌচাগার রয়েছে সেটা আসলে মোটেও ব্যবহার অনুপযোগী এবং অনেকের জন্য একটি শৌচাগার আছে এবং শুধুমাত্র তাদের 25টি রুম রয়েছে, সেখানে কিন্তু চিকিৎসক শিক্ষকরাও কিন্তু সেগুলো ব্যবহার করেন না, তো এইরকম একটা অবস্থায় যারা এত ঝুঁকি নিয়ে এরকম একটা সার্ভিস দিয়ে যাচ্ছেন, সেখান থেকেই কিন্তু সংক্রমণের সুযোগ রয়েছে, সেবা দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি এতটা অবজ্ঞা বা অবহেলা বা অবমাননাটা আসলে এটা দুঃখজনক, এটা কাঙ্ক্ষিত নয়। আমি আশা করব এটা আসলে পুনর্বিবেচনা করে একটা যে ধরনের ব্যবস্থাপনা চলছে সেটাই এটা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক। স্যার, আপনি আপনার বলছিলেন ভ্যাকসিন নিয়ে,
আমরা একটু এ পর্যায়ে শুনতে চাই যে আমরা শুনছি যে অনেকটা জানি গণমাধ্যমের মাধ্যমে যে স্কুল কলেজগুলো খুলে দেবার কথা বলা হচ্ছে, আসলে আমরা কোন পর্যায়ে রয়েছি করোনা ভাইরাসের সংক্রমণের এবং কখনই আসলে বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজগুলো বা শিক্ষার্থীদেরও তো আসলে শিক্ষা জীবন থেকে সময় চলে যাচ্ছে, আসলে আপনার কাছে কি মনে হয় যে কখন বা কি প্রক্রিয়ায় স্কুল কলেজগুলো খুলে দেওয়া যেতে পারে? ধন্যবাদ। আসলে আমি বলবো যে আমরা কোন পর্যায়ে আছি এই প্রশ্নের উত্তরটা দেওয়া খুবই কঠিন, কারণ আমাদের দেশে এই যে সংক্রমিত রোগীদের যে শনাক্ত করা, এই শনাক্ত করার প্রচেষ্টাটা কখনোই পর্যাপ্ত ছিল না। যেই পরিমাণ যেই হারে শনাক্ত করা হলে আমরা বলবো যে এই উপাত্তটা প্রতিনিধিত্বমূলক উপাত্ত, মানে রিপ্রেজেন্টেটিভ ডাটা, সেই পরিমাণে কিন্তু আমরা কখনোই পাইনি। যেমন আমি বলবো এখন আপনারা দেখতে পারেন যে এখন চায়নায় কিন্তু প্রকোপ আমাদের চেয়ে কম, চায়নার গণচীনের জনসংখ্যা আমাদের 1.5 গুণ বেশি, কিন্তু গণচীনে এখন প্রতিদিন 48 লক্ষ স্যাম্পল টেস্ট করা হচ্ছে, মানে আমাদের চেয়ে 400 গুণ বেশি আর কি। কাজেই আমি বলবো সবকিছু মিলিয়ে আমরা প্রতিনিধিত্বমূলক উপাত্ত পাইনি। এবং এটাও ঠিক যে এখনো আমাদের ডিজি অফিস থেকে আমাদের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই কিন্তু বলছেন যে সেক্ষেত্রে গুজব ছড়িয়ে যাবার একটা সম্ভাবনা রয়েছে, স্যার আপনার কাছে কি মনে হয়? স্যার অবশ্যই, মানে আমি বলবো যে আমি অবশ্যই এটাকে একটা পজিটিভ একটা দিক দেখি যে হয়তো এই বুলেটিনটা ব্যবহার করা সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে একটা বৃহত্তর প্রস্তুতি নেওয়ার জন্য, যে পর্যাপ্ত সংখ্যক টেস্ট করা হবে, যেমন অন্তত 40-50-60 হাজার করে ডেইলি টেস্ট হবে, টেস্টের বাইরেও যাদের টেস্ট হচ্ছে না, যেমন বাংলাদেশের গ্রামে গঞ্জে অনেক জায়গায় কিন্তু টেস্ট এখনো পৌঁছায়নি, অথচ ওইসব জায়গায় যারা পরিচিত আমার রোগী যারা আছেন তারা আমার কাছে ফোনে জানতে চাচ্ছেন তাদের ফ্যামিলির কেউ কাশি আনা সম্ভব হচ্ছে না তাদের ক্ষেত্রেও কেমিক্যাল ভিত্তিতে রোগটাকে শনাক্ত করার একটা পদ্ধতি প্রবর্তন করা হবে। এই করে আমাদের পুরা যারা আক্রান্ত হচ্ছে সবাইকে একটা নেটওয়ার্কের মধ্যে আনার প্রস্তুতি হিসাবেই হয়তো স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুলেটিন ঘোষণাটাকে স্থগিত করা হয়েছে, কয়েকদিন পরে আরো বৃহৎ আকারে আরো বিজ্ঞানসম্মত আকারে বুলেটিন প্রকাশ করা শুরু হবে, এটা আমি আশা করছি। এটা হচ্ছে আমার 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর হচ্ছে কিন্তু এটাও এটা ঠিক যে আকস্মিকভাবে এটা বন্ধ করাতে অনেকের মধ্যে একটা ইয়েও আছে, একটা স্বস্তির ভাব যে যেহেতু মৃত্যুর খবর অত পাচ্ছি না, কাজে নিশ্চয়ই আমাদের দেশে ভাইরাসটার প্রকোপ কমে গেছে, এই ধরনের একটা ধারণা। এবং এই বুলেটিন বন্ধ করে দেওয়া, এরই পাশাপাশি বাজারে দোকান খোলার সময়টা একটু বাড়িয়ে দেওয়া, এগুলো জনগণের মধ্যে কিছু নেগেটিভ বার্তা পৌঁছে দিয়েছে, মানে সবাই কিন্তু মনে করছে, আর সরকারই তো আমাদের নেতা কিন্তু, কাজে সবাই মনে করছে যে আমাদের যারা নেতৃত্বে আছেন যেহেতু তারা শিথিল করতে পারছেন তার মানে নিশ্চয়ই পরিস্থিতি এখন খারাপ না, কাজেই এখন জনগণ এই রাস্তাঘাটে বের হওয়া, সামাজিক দূরত্বটাকে পুরোপুরি অবজ্ঞা করা, এই ব্যাপারে সাহসটা বেশি করে পাচ্ছেন। আমি স্কুল খোলার ব্যাপারে বলবো যে আমেরিকাতে বেশ কিছু স্কুল খোলা হয়েছিল এই সম্ভবত জুলাই মাসের শেষ দিকে, সম্ভবত জুলাই 29 তারিখ হয়, এবং এরপরে প্রথম 2 সপ্তাহে স্কুলের 97,000 শিশু শনাক্ত হয়েছে নতুন আক্রান্ত হিসাবে, কাজে স্কুল খোলাটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। আমি তোমার সাথে ব্যাপারে খুবই একমত যে আমরা বেশি দিন বন্ধ রাখতে পারি না, তবে আমি বলবো সেই ক্ষেত্রে আমরা কতগুলো পর্যায়ে ভাগ করতে পারি, যেমন আমরা হয়তো প্রথমে বাংলাদেশের যে গ্রিন জোন কোনগুলো এগুলোতে নিশ্চয়ই সরকারের তালিকা আছে, সেখানকার স্কুলগুলোকে আমরা প্রাইমারি স্কুলগুলোকে খুললাম যদি তাতে যদি কোনো এবং স্বল্প সময়ের জন্য, হয়তো স্বল্প ঘন্টা স্বল্প দিন, সপ্তাহে 6 দিনে খোলা না রেখে 3 দিনের জন্য খোলা, অথবা কিছু সিলেক্টিভ কিছু ক্লাস হয়তো ক্লাস 1, 3 এবং 5 এর জন্য খোলা হলো, 2 আর 4 ধাপে ধাপে স্কুল কলেজগুলো খোলার কথা বলছেন আপনি, ধাপে ধাপে, এবং প্রথমে গ্রিন জোন তারপরে হয়তো জিরো জোন, এবং আমাদের এটা ঠিক যে আমাদের সংক্রমণের সত্যিকার হারগুলো কিন্তু আমাদের বিবেচনায় রাখতেই হবে, যেমন গতকালকে বলা হয়েছে মৃতের সংখ্যা ছিল 37,
আমি মনে করি যে মৃতের সংখ্যা যখন দশের নিচে আসবে তখনও কিন্তু বুঝতে হবে আমরা নিরাপদ না, কারণ দশজন যদি একটা রোগে প্রত্যেকদিন মারা যায় আমাদের নিরাপদ কিভাবে বলবো? তবুও আমরা বলতে পারবো তখন আমাদের একটা আপেক্ষিক নিরাপত্তার পরিস্থিতি তৈরি হয়েছে এবং তখন আমরা আরেকটু সাহসকে আরো বেশি করে খুলতে পারি এই ধরনের কিছু পরিকল্পনার মাধ্যমে। আমেরিকান সিডিসির কিন্তু এই মানে আমরা কিভাবে লকডাউন থেকে রিলিজ করবো ধাপে ধাপে তার একটা চমৎকার বিজ্ঞানসম্মত কর্মসূচিও আছে। সেই কর্মসূচি আমাদের যারা নীতি নির্ধারক তারা সেগুলিকে অনুশীলন করে আমার মনে হয় সেগুলো ফলো করতে পারেন। এখনই তাৎক্ষণিকভাবে বৃহৎ আকারে স্কুল খোলাটা আমার মনে হয় দেশের জন্য একটা বিশাল একটা সংকট সৃষ্টি করতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আবার আপনার কাছে আসবো, আপনি আমাদের আলোচনায় আছেন, আমাদের অনুষ্ঠানের একেবারে শেষের দিকে রয়েছি। আমরা একটু শেখ আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে একটু জানতে চাই যে আপনি যে যেমনটি বলছিলেন যে চিকিৎসকদের বিষয়ে বলছিলেন, আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের আসলে আগামীতে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন? কেননা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালগুলো অনেকটাই মানুষজন যাওয়ার প্রবণতা কমে গেছে, অনেকটা অনাস্থা কাজে দিচ্ছে। স্যার যেমনটি বলছিলেন যে শনাক্ত করা দরকার, পরীক্ষা করা দরকার, কিন্তু পরীক্ষার ব্যাপারেও কিন্তু মানুষের অনেকটা অনীহা দেখা দিয়েছে। এই বিষয়গুলোকে আসলে উত্তরে উঠে সাধারণ মানুষকে কতটুকু আমরা আসলে কনফিডেন্সের জায়গায় নিয়ে আসতে পারি বা স্বাস্থ্য ব্যবস্থার প্রতি তাদের আস্থা ফিরিয়ে আনার বিষয়গুলো কিভাবে করা সম্ভব হয়? ডাক্তার শেখ আব্দুল্লাহ মামুন, হাসপাতালে রোগী কম যাচ্ছে এটার মানে যে শুধু আস্থাহীনতা তা নয়। আপনি জানেন যে এখানে আসলে যেভাবে চিকিৎসকরা যে সেবা দিচ্ছেন সেটা সত্যি প্রশংসনীয় এবং অন্যান্য পশ্চিমা বিশ্বের তুলনায় আমাদের হয়তো আরও অনেক কারণ আছে, তারপরেও চিকিৎসা সেবার মানটা যথেষ্ট পরিমাণ ভালো দেখেই কিন্তু এখানে মৃত্যুর হারটা অনেক কম হচ্ছে তুলনামূলকভাবে। এখানে আসলে প্রথম দিকে যেটা ছিল যে আপনার রোগ সম্পর্কে অনেক বেশি আমাদের অজ্ঞতা ছিল, সুতরাং যার মধ্যেই উপসর্গ দেখা গিয়েছে বা কোভিড পজিটিভ তারা সবাই কিন্তু উপসর্গ অল্প থাকলেও হাসপাতালে এসেছেন। সেই কারণে যখন এটা সময়ের সাথে সাথে আমাদের যখন রোগ সম্পর্কে ধারণা এসেছে সাধারণের মাঝে তখন অনেকে যারা উপসর্গ কম বা উপসর্গ বিহীনভাবে তারা চিকিৎসকের বাসায় বসে পরামর্শ নিয়েছেন, সেই কারণে কিন্তু হাসপাতালগুলোতে আপনার চাপটা কমেছে। ইদানিং আপনারা এফডিএসআর থেকেও আসলে টেলিমেডিসিনের সেবা দিয়েছেন, সেখানে আসলে সেটা একটা সফলতা বলবো যে যে সবাই সব অনেক সংগঠন এবং সরকারিভাবেও টেলিমেডিসিন সার্ভিসটা চালু ছিল এবং রোগীদেরকে কিন্তু উৎসাহিত করা হয়েছে বাসায় থাকার জন্যে, বাসায় থেকে যাদের পক্ষে চিকিৎসা নেওয়া সম্ভব। সেই কারণে আমরা এখন দেখেছি যে ইদানিং আবার আপনি দেখবেন যে গত সপ্তাহে কিন্তু আবার রোগীর চাপটা কিন্তু হাসপাতালে বাড়ছে, এখন কিন্তু দেখা যাচ্ছে যে হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে আবার, কারণ সম্প্রতি আমরা কিন্তু স্যার একটা কুরবানি ঈদ একটা উৎসব পার করেছি। হ্যাঁ হ্যাঁ, সেই কারণে আমি এই কথাটাই যাচ্ছিলাম যে আসলে সেটা পার করেছি আমরা কিন্তু দু সপ্তাহ হচ্ছে এবং দেখেছি আমরা স্যার যেটা বললেন সঠিকভাবে যে আমাদের আসলে এত মানে রোগী শনাক্ত করার জন্যে যে পরীক্ষাটা সেটার আয়োজনটা আমাদের যেই ধরনের প্রস্তুতি আছে আমি জানি না কি কারণ কীট সংকট কি না, আমরা কিন্তু 85টার বেশি সেন্টার আমরা করে ফেলেছি কিন্তু আমাদের পরীক্ষার সংখ্যা কিন্তু বাড়েনি, এই 10-12 হাজারের অতিক্রম করছে না। এটা আসলে স্যার যেরকম চীনের সাথে জনসংখ্যার যে আমাদের অনুপাত সেটা সুন্দরভাবে দেখিয়ে দিলেন যে তারা কি ধরনের মেজার নিচ্ছে, আর আমাদের এখন তো চীনের থেকে আমাদের এখানে সংক্রমণের হার বেশি মৃত্যুর হার বেশি, সুতরাং আমাদের তো আরও বেশি সচেতন হওয়া উচিত এবং এই ধরনের প্রস্তুতি নেওয়া উচিত। স্যার যেটা মানে একটা সম্ভাবনার কথা বলেছেন যে এই যে বুলেটিনটা এটা বন্ধ করে হয়তো বা একটা প্রস্তুতি নিচ্ছে, আমিও স্যারের সঙ্গে আশাবাদী হতে চাই যেন আসলে আমরা জানি দেখেন স্প্যানিশ ফ্লুতে আমরা শুনেছি যে যখন সেকেন্ড ওয়েভে কিন্তু দেখা গেল ফার্স্ট ওয়েভে যখন রোগের সংক্রমণ কমে গেল তখন তারা স্বাস্থ্যবিধি মানা ছেড়ে দিল, তারা মাস্ক ছেড়ে দিল, তারপরে কিন্তু সেকেন্ড ওয়েভে প্রচুর সংখ্যক লোক জনসংখ্যার একটা মৃত্যু হয়েছে সেখানে। তো আমরা চাইবো যে আমরা আসলে সামনের দিনে যে পরিকল্পনাগুলো হবে নীতি নির্ধারকরা এই ব্যাপারে আসলে বাইরের বিশ্বে কী ধরনের এই গুরুত্ব দিয়ে এই রোগটা
সংক্রমণের যারা সংক্রমিত হচ্ছেন তাদেরকে শনাক্ত করা, তাদের আইসোলেট করা, সেই ব্যবস্থাগুলো যেন ধারাবাহিকতা থাকে। আমরা যেন এখন যেহেতু আমাদের অনেকে দায়িত্বশীল অবস্থানে থেকে অনেক দায়িত্বহীন কথা বলেছেন যে করোনার আসলে এখানে ভ্যাকসিনের প্রয়োজন নাও হতে পারে, করোনা এমনিতে চলে যাবে, এই ধরনের কথা বলার মতো কোনো অবস্থান কিন্তু নেই। এবং এই বার্তাগুলো আসলে জনসাধারণের ভিতরে কিন্তু একটা খুব ভ্রান্ত ধারণার সৃষ্টি করবে। এবং যেটা স্যার বলেছেন যে যে কোনো নেগেটিভ মেসেজ যেন আমরা জনগণের কাছে না দেই, আমরা এখনও আমরা আমাদের কথাবার্তার ভিতরে সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে, যা আমরা চিকিৎসক নই যারা অথচ আমাদের সামনে আসতে হচ্ছে কথা বলছি, তারা যেন সেই ধরনের দায়িত্ব নিয়ে আমরা কথা বলি এবং জেনে দরকার প্রয়োজন হলে বিশেষজ্ঞের সাথে, এবং যাতে করে রোগজনের মধ্যে সচেতনতা বাড়ে, স্বাস্থ্যবিধি মানার প্রবণতা বাড়ে। এবং আমরা আশা করব যে এইটার ব্যাপারে আমরা সামনের দিনে সবাই সচেষ্ট থাকব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ শেখ আবদুল্লাহ আল মামুন, খুব চমৎকার করে বলছিলেন। দর্শক মণ্ডলী, আপনারা শুনছিলেন যে এই মুহূর্তে আসলে আমাদের কী করা প্রয়োজন। আমাদের এখনও পর্যন্ত সংক্রমণের গতি কিন্তু ঊর্ধ্বমুখী, সুতরাং আমাদেরকে কিন্তু সচেতনতার বিকল্প নেই। স্যার, আপনার কাছে সৈয়দ আতিকুল হক স্যার অনলাইনে আছেন, আপনার কাছে শেষ প্রশ্ন খুব ছোট্ট করে আমরা একটু জানতে চাই যে ভ্যাকসিনের যে বিষয়টি বাংলাদেশে আসলে আপনার কী রিকমেন্ডেশনস, বাংলাদেশে কীভাবে ভ্যাকসিনটি খুব দ্রুততার সাথে মানুষের জন্য সহজলভ্য করা সহজ, কিংবা কোন দেশের ভ্যাকসিনই বা বাংলাদেশ নিতে পারে, যেহেতু আমরা আসলে বহির্বিশ্বের উপরে কিছুটা নির্ভরশীল, আপনার কাছে কি মনে হয় স্যার? অনেক ধন্যবাদ। আমি বলবো যে এখন ভ্যাকসিন এই মুহূর্তে আমাদের এখনই যে দিতে পারবো জনগণকে সেই পর্যায়ে কিন্তু ভ্যাকসিন গবেষণা এখনো পৌঁছায়নি। তবে আমি বলবো যে বাংলাদেশ সরকারের এখন অত্যন্ত দৃঢ় দ্বিতীয়ালি দরকার, এবং সেই দ্বিতীয়ালিটা হবে দুটা বিষয়ে। একটা হচ্ছে ভ্যাকসিনের যে তৃতীয় পর্যায়ের ট্রায়াল, যেটাকে আমরা বলি ফেজ থ্রি ট্রায়াল, এটাকে এর মধ্যে বাংলাদেশকেও সামিল করা, এবং সেক্ষেত্রে যেই দেশগুলো বাংলাদেশকে অগ্রাধিকারের ভিত্তিতে নিতে রাজি হবে আমাদের সেখানেই যাওয়া। যেমন গণচীন আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, গণচীনের ট্রায়ালে আমাদের অংশগ্রহণ করা উচিত। আপনারা অনেকেই জানেন যে গণচীনের ট্রায়ালে কিন্তু অলরেডি সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যোগ দিয়েছে। আর এছাড়াও আমাদের অন্যান্য ভ্যাকসিনের কোম্পানিগুলোর সাথে যাদের আমরা গবেষণার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো না, যেমন অক্সফোর্ডের ট্রায়ালে আমাদের আর অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। সেই সব জায়গায় আমাদের ধারণা দিয়ে রাখতে হবে যেন আমাদের জন্য একটা বড় একটা কোটা যাতে বরাদ্দ থাকে, যখনই ওই ভ্যাকসিনটা ফেজ থ্রিতে কার্যকর বলে প্রমাণিত হবে এবং বাজারে ছাড়া হবে, তখন যেন আমাদের জন্য একটা কোটা বরাদ্দ থাকে। আমরা বেশি আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে থাকি এবং আমাদের মানে আর্থিক দিক থেকেও আমাদের একটা অগ্রাধিকার আমরা দাবি করতে পারি। সবকিছু মিলিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে যেন আমাদের কোটাটা বিবেচনা করা হয়, এটার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে এখন একটা শক্ত আমি বলবো যে একটা স্বাস্থ্য কূটনীতি, স্বাস্থ্য সংরক্ষণ কূটনৈতিক একটা পদক্ষেপ এখন নেওয়া দরকার। জি, ধন্যবাদ স্যার, খুব চমৎকার করে আসলে আমাদের প্রশ্নের উত্তরগুলো দিলেন, আমাদের অনেক অজানা বিষয়গুলো আপনি আজকে জানার সুযোগ করে দিলেন স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরকম একটি সময় আপনি আমাদের সাথে এটিএন বাংলায় যুক্ত হয়েছেন এবং আমরা আপনার সুস্থতা কামনা করি। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করলাম করোনা এবং করণীয়তে, সেখানে ভ্যাকসিনের প্রসঙ্গটি খুব গুরুত্ব সহকারে বলা হয়েছে যে সামনের দিনে আসলে আমাদের কী কর্মকৌশল হওয়া উচিত, সেই বিষয়গুলোই আজকে আমাদের যারা বিশেষজ্ঞ অতিথি তারা বলেছেন। দর্শক মণ্ডলী, আমাদের সাথে স্টুডিওতে ছিলেন ডাক্তার শেখ আবদুল্লাহ আল মামুন, ডেপুটি রেজিস্ট্রার এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং একই সাথে অনলাইনে ছিলেন দেশের প্রখ্যাত রিউমাটোলজিস্ট অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক, সাবেক চেয়ারম্যান রিউমাটোলজি বিভাগ এবং আপলারের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এখন অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। দর্শক মণ্ডলী, আমাদের প্রচেষ্টা আপনাদেরকে সুস্থ রাখবার জন্য যত রকম সচেতনতার বার্তা যতগুলো রয়েছে তা আপনাদের মাধ্যমে ছড়িয়ে দেয়া, এই বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সেই বার্তাগুলো দেবার জন্য। একটি কথা বলেই শেষ করব, সেটি হচ্ছে যে আগামীতে আমরা আসলে সুস্থ থাকবার জন্য আমাদের নিজেদের সচেতনতা, নিজেদের স্বাস্থ্যবিধি যেই বিষয়গুলো রয়েছে সেগুলো যেন আমরা মেনে চলি। আমরা সেই দিনটির অপেক্ষা করছি, সেই ভর্তির অপেক্ষা করছি যেদিন আবার আমরা সুন্দর একটি সবুজ বাংলাদেশকে আমরা দেখতে পারবো। আমরা সেই ভোরের অপেক্ষায় থাকলাম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।